রাধে রাধে বন্ধুরা, অন অপরেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। ডেলি প্যাসেঞ্জারই করি, কিন্তু এই কম্পার্টমেন্টে দু একদিন হঠাৎ করে উঠে পড়ে দেখি যে এনারা কীর্তন করতে করতে, আমার এটা পছন্দ হলো, কীর্তন করতে করতে যায়। ঠাকুরকে মালা পরিয়েছে পরে এখানে সবাই যারা ডেলি প্যাসেঞ্জার আছে সব কীর্তন করতে করতে যায়। বেশ ভালো, দেখুন টাইম পাসের মতো গিয়েছি। সঞ্জনী হাতে রয়েছে, কর্তাল রয়েছে, আর এটা কি বলে আমি জানি না, এই জিনিসটা রয়েছে। অনেকে আছে তাস খেলে, তাস খেললে বড় বাজে, যে কাপড়টা নিয়ে তাস খেলে না, অনেকে দাঁড়াতে পারে না, সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে করে এখানে অ্যাডজাস্টমেন্ট করে, কেউ দাঁড়ায় কেউ বসে সবাই। এটা একটা ভেন্ডার কম্পার্টমেন্ট, এটা হচ্ছে শান্তিপুর লোকাল। তো শান্তিপুর লোকালে এটা পিছন দিক থেকে ভেন্ডার, পিছন দিক থেকে মানে যখন শিয়ালদা থেকে যাওয়া হচ্ছে পিছন দিকতে ভেন্ডার কম্পার্টমেন্টে। কেউ যদি কখনো আসেন, যদি ভিডিওটা দেখেন, দেখলে পাবেন। এখন বোধহয় গান শুরু হবে, আমি আর কথা তো বলতে পারবো না, সেই গানের অবস্থায় পাবেন সঙ্গে। যেহেতু আমি বিধাননগর নেমে যাবো, আমি প্রসাদও পেলাম নামার সময়। বিধাননগরে নেবে গেলাম, এই যে বিধাননগর, এই যে বিধাননগর, তো ওরা তো শিয়ালদা অবধি যাবে। যা হোক, বেশ ভালোই লাগলো, জানি না আপনাদের কেমন লাগলো, কমেন্ট করে জানাবেন অবশ্যই, একটা লাইক করে দেবেন। তারপরে আমি এখন আমার এখান থেকে বাস ধরে আমি আমার যে কাজের জায়গায় সেখানে যাবো। কাজের জায়গার ওখানে আজকে টিফিন নেই, টিফিনটা আমার পড়ে যেতে হবে, তো এখানে আসলাম। এই যেতে যেতে এই এখান থেকে যখনই যাই এই জায়গা থেকে আমি এই পেটাই পরোটা খাই, এখানে ভালো লাগে আর কি। তো পেটাই পরোটাকে এখান থেকে হেঁটে যাবো, হেঁটে গিয়ে এখান থেকে অটো ধরে, তা বেশি সময় লাগবে না, আর 10 মিনিটের রাস্তা আছে, তো আমার কাজের জায়গায় যাবো। পেটাই পরোটা সাউথের ধরে থাকি, তাই তো Thank you.
আমার কাজের জায়গায় চলে এসেছি এরপরে আর কোনো রেকর্ডিং করতে পারবো না কারণ নিষেধ আছে অনেক রকম ফ্যাকড়া আছে বললাম না অনেক জায়গায় অনেক রকম নিষেধ আছে এই যে আমাদের কাজের জায়গা বন্ধুরা আমার প্যাক আপ হয়ে গেছিল আমি ওখান থেকে বাস ধরেছি বাস ধরে এসে রাজবাড়ি মোড়ে এসে নামলাম এখানে একটা অফিসে যাওয়ার কথা ছিল এখান থেকে একটু যেতে হতো র্যাপিডো করে বা উবেরে করে কিন্তু অফিসে নেই এবারে আমি এখান থেকে মেট্রো ধরবো এটা হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন বন্ধুরা এই হলো আমার আজকের ডেলি প্যাসেঞ্জারের কাহিনি তো আমি এখন এখান থেকে টোটো ধরবো ধরে বাড়ি যাবো বাড়ি চলে আসলাম একটু তো ক্লান্তি লাগছে এখন যাব স্নান করব ফ্রেশ হব এবারে খাওয়া দাওয়া করব এখন বাজে 9:30 তো ভিডিওটা এই পর্যন্তই রাখি আজকে আমি এখন দেখে আছি এই ওরাই খেয়ে উঠলো অপরেশ হও না কেউ তো শুতে যাবে তার কারণ সকালে যেহেতু মর্নিং স্কুল আছে ঠিক আছে আজ এই পর্যন্ত রাখি ভালো লাগলে একটা লাইক করে দেবেন যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা যাচ্ছে আরেকটু অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা